এসের যে হুমকি এটা আমরা দু একটা জায়গায় এমনভাবে দেখতে পেয়েছি যেমন ধরেন একটা অত্যন্ত শান্তিপ্রিয় দেশ হচ্ছে শ্রীলঙ্কা সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান তারা এক্ষত্রে বসবাস করেন দীর্ঘকাল থেকে এবং সেখানে কোনো রকমের এই এলটিটি যে ইয়ের পর শান্ত হয়ে গত দশ বারো বছর ধরে দেশটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালিত হচ্ছিল সেই জায়গায় আকস্মিকভাবে যে হামলা হলো সেই হামলাতে আমরা দেখলাম যে ইস্টার সানডেতে গির্জাতে হামলা হলো এবং একটি অত্যন্ত নামকরা খ্যাতিমান হোটেল সানড্রিলাতে আক্রমণ হল এবং সেখানে তিনশো জন প্রাণ দিলেন এবং তার মধ্যে বাংলাদেশেরও একজন শিশু তিনিও ছিলেন কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে শ্রীলঙ্কার মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরনের ঘটনা ঘটবে এ ধরনের আশঙ্কা কেউ আগে করেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু তবে তাদের যে বিতর্ক তার থেকে বুঝতে পারলাম যে রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে যে একটা ফারাক আছে একটা বিভেদ আছে সেই বিভেদের কারণে একজন আরেকজনকে কোনো খবর দেননি বলে আমরা বুঝতে পারছি পুলিশ প্রধান বলছেন যে দশ দিন আগেই তিনি এটা সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন কিন্তু তারপরেও এ ধরনের একটা ঘটনা ঘটে গেল এবং এতগুলো প্রাণ দিতে হলো এবং বিশেষ করে ইস্টার সানডে যে মহান যিশুর পুনরুত্থান দিবসে যখন সবাই আনন্দ উল্লাসে মতো সেই সময়ে হোটেলে এবং গির্জায় প্রার্থনারত মানুষের ওপরে হামলা চালিয়ে এতগুলো লোককে হত্যা করল এই আইসিসকে তারা কখন কোথায় হামলা করবে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না যদি আইস আইএস থেকে বলেও যে আমা অমুক জায়গায় করব। এটা আমি বিশ্বাস করি না কারণ কখনও এ ধরনের গোপন সংগঠন কোথাও সন্ত্রাসী হামলা চালাতে গেলে তারা নির্দিষ্ট সময় দিয়ে এরকম হামলা চালাবে না এবং আজকে যে প্রযুক্তিগত উন্নতির জগতে আরও সতর্ক হয়ে তারা এই হামলাগুলো আক্রমণগুলো চালাবে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যখন সিরিয়াতে মানে এই আইএসকে ধ্বংস করে দেয়া হলো। ধ্বংস করে দেওয়ার পর তারা কিন্তু ঘোষণা করল যে তোমরা সবাই যে যেখানে পারো ছড়িয়ে যাও এই যে ছড়িয়ে যাও বলল এই ছড়িয়ে যাওয়ার ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরা বিভিন্ন জায়গায় যে গেছে যেমন ক্যানাডার মতো জায়গায় আক্রমণ হয়েছে নিউজিল্যান্ডের মতো জায়গায় আক্রমণ হয়েছে আবার শ্রীলঙ্কার মতো জায়গায় আক্রমণ হয়েছে এবং বিবিসি আর আলজাজিরা থেকে বলেছে যে এর পরের টার্গেট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে টার্গেট করেছে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের তরফ থেকে সরকারের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে জিরো টলারেন্স তো তাদের আছেই এবং তারা বলছেন যে তাদের কোনো রকমের খবর এরকম নেই কিন্তু সত্যি কথা বলতে কি খবর দিয়ে তো আর ওরা আসবে না যখন হামলা করবে তখন আকস্মিকভাবেই হামলা করবে সমস্ত জেলাগুলোতে যখন সন্ত্রাসী জঙ্গিবাদীরা হামলা চালিয়েছিল তিনশো চৌষট্টিটি জেলায় তখন ইয়েতে সেই হামলা কি তারা মানে বলে কয়ে এসেছিলো যে আমরা অমুক দিন এটা করব হঠাৎ করেই তারা করেছিল এ ধরনের ঘটনাগুলো এভাবেই হয় হোলি আর্ডিজেন যেমন ঘটে ঘটে গেল হোলি আডিজনের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমাদের অত অবশ্যই সতর্ক হতে হবে এবং সেই সতর্কতার কারণেই আমি বলছি যে শ্রীলঙ্কার পরে আজকে যারা এটা প্রচার করছে বিবিসির মতো একটি মানে গণমাধ্যম তারা এই জিনিসটি প্রচার করেছে এবং আমি যতদূর জানি এর কোনো সূত্র উল্লেখ করেনি সূত্র উল্লেখ না করে কোনো সংবাদ প্রচার করা সাংবাদিকতার মূল যে উদ্দেশ্য এবং লক্ষ্য তার বিরুদ্ধে যায় সেই ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রেও আমি বলবো যে তাদের সৎ সাংবাদিকতা এটা নয় এটা একটা গুজব বা ইয়েলো জার্নালিজমের পর্যায়ে পড়ে আর বাংলাদেশ ভয় পাবার কোনো কিছু নেই আমরা কখনো ভয় পাইনি বহু রকমের হোঁচট খেয়ে আমরা পড়ে গেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি বুক চেতিয়ে আমরা নিজেদের কথাগুলো বলতে শিখেছি সুতরাং সেই জায়গায় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ আছে বাহান্নর ভাষা আন্দোলন আছে বাষট্টি সামরিক শাসন বিরোধী ইয়ে লড়াই আছে এ সমস্ত ইতিহাস আমাদের উত্তরাধিকার আমাদের ঐতিহ্য সুতরাং আমাদের ভয় পাবার কিছু নাই এবং মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার যে ঐশ্বর্য সেই ঐশ্বর্য এবং শক্তি দিয়ে আমরা তার মোকাবেলা করব এটুকু আমাদের আছে